তাহাজ্জুদ নামাজ কয় রাকাত পড়তে হবে, কিভাবে পড়তে হবে, বাতি জ্বালিয়ে পড়বে নাকি অন্ধকারে পড়বে, কেউ দেখলে কি কোনো সমস্যা হবে? আচ্ছা, কেউ দেখলে কোনো সমস্যা হবে না, বাতি জ্বালিয়ে পড়াটাই ভালো। হ্যাঁ, তবে একদম খুব বিশাল 10টা লাইট জ্বালায় দিলেন এরকম না, একটা লাইট এনাফ। আবার একদম অন্ধকারেও পড়বে না। আমাদের দেশে তারাবির সময় দেখলাম যে অন্ধকার করে ফেলায় অনেক মসজিদে, এর কোনো দলিল নাই। আপনি তারাবির সময় অনেক মানুষ, তাই না, অন্ধকার করে ফেলবেন কেন? সামনের সমস্ত লাইট অফ করে রাস্তার লাইট দিয়ে আলো, এত অন্ধকারে যাওয়ার দরকার কি? আপনি দেখবেন হারামাইনে দেখবেন খুব সুন্দর হালকা আলো এর মধ্যে, হ্যাঁ, প্রচুর আলো দিয়েও একদম ইয়ে করে ফেলে না, ফ্লাড লাইটের মতো, আবার হালকা আলো, একদম অন্ধকারে আসলে নামাজ পড়া, এটা আমি দেখেছি ওলামাদের কেউ কেউ বলেছেন মাকরুহ, একদম অন্ধকারে। তো আলো কম থাকলে ভালো, মানে কেউ যদি যেটা যেটা এখানে এসেছে সেটা হচ্ছে সালাত পড়তে গিয়ে যদি আপনার মনোযোগ বাড়ে তাহলে সে পদ্ধতি অবলম্বন করতে পারেন, কিন্তু তার মধ্যে ওই যে প্রান্তিক সীমানা যাবেন না। আপনি যদি মনে করেন যে না একদম কুটকুটে অন্ধকারের মধ্যে আমার মনোযোগ বাড়ে, তো এটা আপনাকে মনে করতে কইছে কে, তাই না? আপনি সব কিছুর ওই যে ওসাতি ইতেদালের মধ্যে থাকবেন, একদম ঘুটঘুটে অন্ধকারের মধ্যেও পড়বেন না, আবার একদম শ্বেতশুভ্র প্রকাণ্ড অনেক বললাম অনেক লাইটের মধ্যেও পড়বেন না, মধ্যম পন্থা অবলম্বন করবেন, কেউ দেখলে কোনো সমস্যা হবে না, হালকা অন্ধকারে পড়লেও কোনো সমস্যা নেই। কিন্তু যদি নিজেদের থেকে কোনো রিচুয়াল বানিয়ে নেন যে না তাহাজ্জুদ অন্ধকারেই পড়তে হবে, এই নিয়ম যদি চালু করেন তাহলে বেদাত হবে, কারণ এরকম কোনো হাদিস নাই।